মোবাইল চুরির সন্দেহের জের ভারতীয় চালক খালাসি আক্রান্ত বাংলাদেশি ব্যবসায়ীদের হাতে। বসিরহাটের ভারত বাংলাদেশ ভোজাডাঙ্গা সীমান্তে বনগা গোবরডাঙ্গা থেকে আসা ভুষি বোঝাই পণ্যবাহী ট্রাক বাংলাদেশে রপ্তানি করার সময় ভোমরা বর্ডারে একটি চায়ের দোকানে চা খেতে ঢোকে চালক ও খালাসি। হঠাৎই সেই সময় দোকানে ব্যবসায়ীদের ফোন চুরি হয়ে যায়। এই নিয়ে বচসা গণ্ডগোল সন্দেহ করে ভারতীয় চালক নিজামুদ্দিন মণ্ডল ও খালাসি সাইফুদ্দিন মণ্ডলকে। ফোন চুরি করেছে কেবলমাত্র সন্দেহবশতে মারধর করে। তারা আবার পুনরায় ভারতীয় সীমান্তে ফিরে আসে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে, এদের বাড়ি গোবরডাঙ্গায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত খালাসিদের দাবি, ফোন চুরির কেবলমাত্র সন্দেহের বশে আমাদেরকে বাংলাদেশের ব্যবসায়ীরা লাঠি ইট দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় ভারতীয় সীমান্তে এসে ভোজাডাঙ্গা আমদানি রপ্তানি সংস্থা ট্রাক অ্যাসোসিয়েশনে পুরো বিষয়টিকে জানায়। তারপর তাদেরকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ভালো নেই, খুব ভালো নেই। আমার মাথা ব্যথা যন্ত্রণা করছে, আমার মাথা যন্ত্রণা করছিল, গা গোলাচ্ছিল। কোনো রিপোর্ট আসেনি, আর শারীরিক বিরাট অসুবিধার বোধ মনে হচ্ছে। তোমার সঙ্গে যে আরেকজন ছিল, সে তার খুব বেশি লাগেনি। ওর ওষুধপালা দিয়ে পায়ে কেটে গিয়েছিল, ব্যান্ডেজ করে দিয়ে রাত্রি ছুটি দিয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে ও মোটামুটি সুস্থ আছে বলে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তোমার শুধু একটু। এখন প্রশ্ন হচ্ছে, শুধুই কি ফোন চুরির সন্দেহ বসে, না কোনো পুরনো কারণে ব্যবসায়ী শত্রুতা, অন্য কোনো বিবাদ রয়েছে? তদন্ত শুরু করেছে ভোজাডাঙ্গা ও ভোমরা আমদানি রপ্তানি সংস্থার কর্মকর্তারা। আচ্ছা, আমার গাড়ি নাম্বার কত? 89-11। আচ্ছা, WB23B-89-11। আচ্ছা, আপনার নাম? নিজামুদ্দিন মণ্ডল। আচ্ছা, আপনি ড্রাইভার তো? হ্যাঁ। আপনার বেশি লেগেছে? আমার হালকা লেগেছিল, ওরা ইঞ্জেকশন ইঞ্জেকশন দিয়ে, রাত্রিরে একটু সুস্থ ছিলাম, রাত্রে ছুটি দিয়ে দিয়েলো। আচ্ছা, তো হেল্পারের ছুটি দেয়নি, হেল্পারের সাংঘাতিক লাগা লেগেছে। ওর সিটি স্ক্যান করা হয়েছিল, আবার ওর বললো MRI করতে হবে, ওগুলো আলাদা আমাদের খরচাপাতি করতে হবে, এবারে ডাক্তারবাবু এসে দেখবে। রিপোর্টটা এখনো রিপোর্ট আসেনি আর। আচ্ছা, মানে সিটি স্ক্যানের প্লেট দিয়েছে, রিপোর্ট আসেনি? হ্যাঁ, রিপোর্ট আসেনি। আচ্ছা, ওনার কি কোথাও ফ্র্যাকচার ট্র্যাকচার হয়েছে? হ্যাঁ, পিটিমিটি সব ইটির, মানে ইট দিয়ে, আধা ইট দিয়ে মেরেছে তো। আচ্ছা, ওই সব ফুটে ফুটে আছে। সেটা কি এক্স রে করেছেন? না, এক্স রে করা হয়নি, ওগুলো সব বাইরের থেকে করতে হবে, ডাক্তারবাবু বলছে। আচ্ছা, আপনি এক্স রে করুন। আমাদের ভোজাডাঙ্গা সিএনডি অ্যাসোসিয়েশন থেকে আপনাদের যতটা হেল্প করতে হয় আমরা করব। আপনি চিকিৎসার ত্রুটি রাখবেন না, ঠিক আছে? ওই আপনার ওই খালাসির বাড়ির লোককে এসছে? হ্যাঁ, বাড়ির লোক আসছে, রাত্রে খবর দেওয়া হয়নি, কান্নাকাটি করবে মহিলা মানুষ। আচ্ছা, ওনার বাড়ি কোথায়? গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা। আপনার বাড়ি? আমার বাড়ি গোবরডাঙ্গা। আচ্ছা, মানে ওদের বাড়ির লোক আসেনি বলে আপনি এখনও আছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি থাকুন, কোনো সুবিধা অসুবিধায় বলবেন, আর খরচ খরচা যেটা হয় আমাদের ভোজাডাঙ্গা সিএনডি অ্যাসোসিয়েশন থেকে আমরা খরচ করবো, আপনাদের পাশে থাকবো। আমি ছিলাম, কারণ রোগীর অবস্থা খুব খারাপ ছিল, রোগীর কাঁপনি হচ্ছিল। আচ্ছা, ওরা আবার ইঞ্জেকশন দিল দুটো, এখন ঠিক আছে, কিন্তু ওর বুকে ব্যথা ট্যাথা, বুক যন্ত্রণা, মাথা ঘোরা, এইগুলো হচ্ছে। এখনও পর্যন্ত কিছু খাইনি, শুধু একটা চিলের প্যাকেট খেয়ে। আপনি ডাক্তারের সাথে কথা বলেছেন? ডাক্তারের সাথে কথা বলেছি, সব কিছু MRI করতে হবে, ওগুলো আমার পার্সোনালভাবে করতে হবে, ডাক্তারও লিখে দেবে। আচ্ছা, আপনি করুন, আমাদের ঘোজাডাঙ্গা সিএনডি অ্যাসোসিয়েশন আপনাদের পাশে থাকবে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দ বার্তা।